জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আয়োজন, তেমন সাংসদ ছাই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারবেন সিলেট ছয় আসনের ভোটারদের কথা, তারা কি ধরনের সংসদ সদস্য নির্বাচিত করতে চান। তাহলে চলুন দর্শক, জানা যাক সাধারণ ভোটারদের মতামত। বর্তমান সরকার যেভাবে উন্নয়ন করতেছে, আমরা আশা করি এইরকম প্রার্থী যদি আমাদের বিএনপির থেকে নির্বাচিত হন এবং আমরা সুষ্ঠুভাবে নির্বাচিত ভোট দিতে পারি, আমরা জনগণের কাছে এবং সরকারের কাছে কৃতজ্ঞতা থাকব। আমরা প্রবাসীরা, আসলে আমরা আত্মীয় স্বজন সবাইকে দেশে রেখে আমরা দেশের বাইরে থাকি। আসলে আমাদের হৃদয়টা, আমাদের মনটা সবসময় দেশেই থাকে। তাই আমরা চাই যে দেশের উন্নয়ন, এলাকার উন্নয়ন, বিয়ানীবাজার গোলাপগঞ্জের উন্নয়ন, তাই এই এলাকার উন্নয়নের স্বার্থে আমরা যে জনপ্রতিনিধি এলাকার উন্নয়ন করবেন, উন্নয়নের স্বার্থে আমরা আবারও আগামী 30 তারিখ জাতীয় সংসদ নির্বাচনে আবারও ভোট দিয়ে, ভোটের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে চাই। এবং আমি এই বিয়ানীবাজার গোলাপগঞ্জের মানুষকে আহ্বান জানাবো যে আগামী 30 তারিখ একটি শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচনে আমরা একটি উৎসব পরিবেশে যাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি, সেই আশা আমি ব্যক্ত করছি। কোনো গেগেঞ্জাম চাই না, আমরা সুষ্ঠু নির্বাচন চাই। সাংসদ থেকে যে যদিও বর্তমান যে মন্ত্রী আসন, তাই আগামীতে যদি নির্বাচন আবার জয়ী হয়, বর্তমান থেকে আগামীতে আরও এগিয়ে যাওয়া লাগে, মানে আরও দেশটা উন্নত হওয়া লাগে, শিক্ষা প্রতিষ্ঠান লাগে আরো মানে দ্বিগুণ বাড়বে। উন্নয়ন আরো উন্নয়ন হইতো, আমরা সুশিক্ষিত এবং নির্বাচিত এমপি নেই এবারে নির্বাচনে। আমরা তো আসলে যে আমরা দেশের উন্নয়ন, আমরা এলাকার উন্নয়ন, আমরা মাস থেকে মনে মনে যাক, তাতে আমরা সাধারণ জনগণের কথা চিন্তা করি, আমরা সাধারণ মানুষও লাগে চিন্তা করি। আর আমার মনে হয় এবার সরকার ভালো উদ্যোগ নিয়েছে, সব ধর্মীয় নির্বাচন সব আইসে নির্বাচন করে অংশগ্রহণ করে। তো আমার কাছে ওটাও আর কি, আমার ভোটটা আমি দিতাম প্রথম আমার ভোট। তো আমরা সংসদ সদস্য এমন এমন চাইয়ার যে যে সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ, তারাও আমরা চাইয়ার যুগ্মী সাহেব প্রার্থী নির্বাচিত হতাম। একজন সুষ্ঠু প্রার্থীর দেখতে চাই, যেভাবে আমাদের এখন বর্তমানে দেশটা চলছে সেভাবে আমাদের একটা সুন্দর একজন প্রার্থী, যোগ্য প্রার্থী দেখতে চাই ছয় আসনে। আমরা চাই আমাদের আমাদের সংসদ সদস্য আমার সবার পাশে থাকেন এবং রাস্তাঘাট এই সমস্ত রাস্তাঘাটের কাজ করান এবং সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে থাকেন। আমরা এরকম সংসদ সদস্য চাই। ধন্যবাদ দর্শক, এতক্ষণ এবিটিভির সাথে থাকার জন্য। আমরা তুলে ধরার চেষ্টা করেছি সিলেট ছয় আসনে সাধারণ ভোটারদের মতামত। তাদের মতো আমরাও প্রত্যাশা করি সিলেট ছয় আসনে একজন যোগ্য প্রার্থী নির্বাচিত হবে। আগামীকাল একই সময়ে এবিটিভির পর্দায় আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।